দুর্গা উদযাপনের মাধ্যমে কার্যত পরের বছরের পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল কলকাতার মাইসোর হলে শহরের নাম করা পুজো উদ্যোক্তাদের নিয়ে সিটি নেটওয়ার্ক এবং ইন্ডিনেট ব্রডব্যান্ড উদ্যোগে দুর্গা উদযাপন অনুষ্ঠান হয়েছে সিটি নেটওয়ার্কের পাশে যে পুজো কমিটিগুলোর নাম ছিল মূলত তারাই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল দুর্গা উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার আইসিএনসিএল এর ডিরেক্টর সুরেশ সেঠিয়া তিনকোরি দত্ত অনুরাগ চিরিমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুর্গা উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে বছরের সেরা কলকাতার দশটি পুজো কমিটিকে সম্মানিত করেছে সিটি নেটওয়ার্ক অনুষ্ঠানটিকে আলোকিত করেছে মিল্ট এনজিওর বিশেষ চাহিদা সম্পূর্ণ কচি কাচারা সিটি কেবল প্রতি বছরই দুর্গা উদযাপন করেন এবারও তার ব্যতিক্রম হয়নি আমি সিটি কেবলকে ধন্যবাদ জানাবো এই উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ করে আমি হলের মধ্যে গিয়েছিলাম যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে তারা যেভাবে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের আমার কৃতজ্ঞতা জানার ভাষা নেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যারা উদ্যোক্তা ঈশ্বর তাদের আশীর্বাদ করব যারা প্রান্তিক বাচ্চা আমি ঠিক ওইভাবে বলতে চাই না এবং যারা ব্লাইন্ড চোখে দেখতে পায় না এরকম সংগঠন বেশ কিছু বাচ্চা চারটে সংস্থাকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি প্রতি বছরের মধ্যে এবছর পুজোর উদ্যোক্তা যারা আমাদেরকে পুজোয় সহযোগিতা করে আমাদেরকে ডাকে এবং তাদের পুজোগুলো যাতে আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি তার আয়োজন আমরা করি এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে যারা শিল্পী যাদের জন্য আজকে আমাদের বাংলার এত নাম এরকম ঠাকুর তৈরি করে তাদেরকে আমরা সম্মান দিই এই মঞ্চ থেকে তো আমরা প্রত্যেককে এইভাবে নিজেরা গর্বিত এবছর আমি বকুল বাগান সার্বজনীন আর দমদম পার্ক ভারত চক্রের দুটো কাজ করেছি দমদম পার্ক ভারত ছিল হচ্ছে জামদানি নিয়ে কাজ উড়ান তার বিষয় ভাবনার নাম আর বকুল বাগান সার্বজনীন হচ্ছে মাসান একটা ট্রাইবাল আর্টফর্ম